তো আমরা এখন ফিউচারে যেখানে চায়ের দোকান খুলবো সেখানে আমরা বসে গেছি। আজকের ব্লগে মজা হবে, দাদুটা আমার দিকে তাকালো। বিরিয়ানি চিলি চিকেন, মানে বিরিয়ানি চিলি চিকেন খেলে মোটা হতে পারবে। আমরা যাবো ধোসা খেতে। তো আমাদের ফেমাস একটা দোকান, সেটা হচ্ছে ধোসা কিং, যেখানে অনেক রকম ধোসা পাওয়া যায়। তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো, ধোসা কিং এর ধোসা। তো চলো যাওয়া যাক। সো ইন্ট্রো টাইম। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আছো ভালো। আজকের ব্লগে মজা হবে, ব্লগটা শুরু করি চলো। সো গাইস, তো চলে এসেছি আমাদের ডেস্টিনেশন, ওই যে পিছন দিকে ধোসা কিং। তার আগে তোমাদেরকে দেখাই আমাদের গরিবের সতীঘাট, গরিবের টেমস নদী। গরিবের টেমস নদী বলতে, এটা এখন আমাদের একটা রাস্তা, সেটা হচ্ছে দেখাই তোমাদেরকে। তো এটা হচ্ছে আমাদের একটা রাস্তা যেখানে এখন হাফ বন্যা এসছে, হাফ রাস্তা জুড়ে বন্যা এবং হাফ রাস্তা জুড়ে কাদা। বা এখানে একটা ছোট রাস্তা, এটা দিয়ে এই কাকুওয়ালা গাড়ি, মানে গাড়িওয়ালা কাকু বেরিয়ে এসছে। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর পরিস্থিতি কলকাতা ইজ ইন আমাদের বাঁকুড়া রাইট নাও। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপারটা, দেখলে পরে চলো ভিতরে ঢুকি। সো এখানে অনেক রকমের ধোসা পাওয়া যায়। তো ধোসাগুলোর যে লিস্টটা, যে মেনু কার্ডটা, সেটা তোমাদেরকে দেখাই পরপর। তো প্রথম দিকে তো ইডলি আছে, ইডলি, দই ইডলি, তারপরে প্লেন ধোসা, মশলা ধোসা, ডিম প্লেন ধোসা, ডিম মশলা ধোসা, অনেকগুলোই আছে। তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি একবার, তো খেয়ে তো দেখবো কীরকম, তারপরে তোমরা এখানে এসে ট্রাই করতে পারো এবং প্রাইসগুলো দেখে রাখলে। সো গাইস, তো এখন ধোসা কিং এর মধ্যে আছি। আর কে কাউকে তুমি চিনো? আমরা জানি, কারণ এতক্ষণ ছিলাম না, অনেকদিন পর করছি তো ব্লগ, সেই জন্য। চলো এবারে কিছু ধোসার শর্টস দেখো, আর তোমাকে তারপর দামটা বলছি। সো আমাদের খাবার, আমাদের ধোসা চলে এসছে আমাদের কাছে, আমাদের প্লেটে, আমাদের মানে আমার 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 একমাত্র আমার প্লেটটা এসে গেছে। এবার ওদের প্লেট গুলো আসবে, তো আমি এখন অপেক্ষা করবো। করবো না, ওরটা চলে গেছে, কাকু সবাই করে নিয়ে এসছে একসাথে। আচ্ছা, এটা আছে নারকেল ছোলার ডাল আর আদা কাঁচা লঙ্কা চাটনিটা, টমেটো বাদাম, আর এটা সাম্বারটা, সাম্বার, আর এটা হচ্ছে ধোসাটা। এটা ধোসা নিয়েছি আমরা, মশালা ধোসাটা। চলো রেডি রেডি স্টেডি, ফোন পড়ে যাচ্ছে, স্টার্ট। মোটামুটি 20 মিনিট থামনেল নেওয়ার পর, 20 মিনিট ধরে থামনেল নিয়েছি, ঠিক আছে। থামনেলটা পছন্দ করবে, ঠান্ডা হয়ে গেল থামনেল। তো এবারে যেহেতু রিভিউর পার্ট আমি খুব ভালো দিই, এই জন্য আমি দেবো না, রনি দেবে। তো রনি এবারে নেমে টেস্ট করে দেখবে তোমাদেরকে ফার্স্ট বাইটটা নিয়ে কি হচ্ছে ব্যাপারটা। বলা হোক রিভিউ সম্বন্ধে, বলা হোক কিরকম লাগছে আর কিরকম খেতে লাগে। একটু কম ক্রাঞ্চি আছে কিন্তু ঠিক আছে, চলবে তো। একটু কম ক্রাঞ্চি আছে, আর মশলাটা ভালো টেস্ট হয়েছে, মশলাটা ঝাল ঝাল হয়েছে বেশ ভালো। আর এই যে চাটনিটা, চাটনিটা যেটা, যে নারকেলের যেটা চাটনি, নারকেল ছোলা, ওটা বেশ মিষ্টি আছে। আর যেটা ওই আদা কিসের চাটনি বললো, কিসের চাটনি বললো, আদা যাই হোক যে বলেছে, লাল লাল যে চাটনিটা, অরেঞ্জ কালার, ওটা ঝাল হয়েছে, বাস খেতে ভালো হয়েছে, ঠিক আছে, একদম পারফেক্ট। সাম্বার একটু টক 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 বেশি আছে, টকটকটা একটু বেশি আছে কিন্তু ঠিক আছে, এরকমই টক থাকে সাউথ ইন্ডিয়ান খাবার। সো
স্পেশালি ধোসার মশলাটা খুব ভালো লাগছে খেতে, আমাকে কাও লাগছে কেন কেন। চাটনিটা গ্রিন চাটনিটা মানে সত্যি ওটা দারুণ লাগছে। সাম্বারটা কোনো টেস্ট করিনি, সাম্বারটা টেস্ট করবো। একটু টক বটে বাট ঠিক আছে। শুভম শুভম হ্যাজ সাম রিভিউজ, রনি যেটা বললো সেম কেস। ওয়াহ এটা ঠিক নয়, এটা টুকলি হয়ে গেল, তুই অনলাইন ক্লাস ছাড়নি চলছে। এতক্ষণ ধরে তোমরা ভিডিও তো দেখছো কিন্তু আমরা একবারও বলি নাই, তোমরা বুঝতেই পারছো আশা করি যে এইটা হচ্ছে একটা কলা পাতা, তার উপর খেতে দেওয়া হয়েছে। সাউথের দিকেও এরকম ভাবেই খেতে দেওয়া হয় কলা পাতার উপরেই, আশা করি দেখেই থাকবে বেশি। ওই যে সাপাত্তু রমন আছে যে, সে কলা পাতাতেই খাই বেশিরভাগ খাবার। সের ইন্টু ইজ মেকিং ধোসা রোল রেসিপি, না ধোসা রোল রেসিপি দেখাচ্ছে, খাবারটা তৈরি হচ্ছে ধোসা রোল। আমি নতুন এভলিউশন করছি ওদের দোকানে আসার পরে, এটা হচ্ছে আমার নতুন ক্রিয়েশন। সবাই কাকুকে চিনতে পারছে, ফেমাস ধোসা রোল। তা কি তো লাগবে, দোকানটা কতদিন খুলেছে? লকডাউনে এখন একটু কমেছে, এমনিতে লকডাউনে খাবারের দোকানগুলো কমে যাবে। তুমি সকাল দিয়ে খুলে রাখো? হ্যাঁ সকাল সকাল সাড়ে সাতটায় ওপেন হয়, তারপরে সাড়ে এগারোটার সময় হাফ ক্লোজ হয়। ইডলি দই বড়াটা মিলে ওটা আধা হয়ে যায়। আচ্ছা আর ধোসাটা আবার সাড়ে চারটার থেকে ডেলিভারি, এখন যা মানে ইয়েতে আছে মানে সরকারি রুলস রুলস অনুযায়ী নটা তো করে চলে। হ্যাঁ আচ্ছা সেটা তো অবশ্যই, সাড়ে চারটার সময় খুলে যায়। হ্যাঁ হ্যাঁ ডেলিভারি, এখন জিঙ্গি বলে একটা আছে, জিঙ্গি জিঙ্গি অ্যাপসে পাওয়া যায় খাবারটা। আচ্ছা ভালো হয়েছে কিন্তু, শুধু ইয়াটা একটু টক লাগলো, ওই সাম্বারটা একটু টক লাগলো। মানে সাউথ ইন্ডিয়ানটাও টক টকই লাগে হয় একটু, বাকি সব ঠিকই লাগেছিল। আমি একটু ঝাল কম খাই, ঝালটা পড়েছিল। সো গাইজ আমরা ওখানটাতে কাকুর সাথে কথা বললাম অনেক কিছু, কিন্তু দেখতে পেলে যে সাউন্ডটা কিছু আসে নাই, আশা করি বুঝতে পারছো। তো আমরা যেটা বলেছি যে আমরা কাকুকে জিজ্ঞেস করছিলাম যে কাকু এখানে দোকানটা কত বছর খুলেছে, তো ওখানটাতে এক বছর হলো খুলেছে। আর ওই যেখানটায় আগে ছিল সেটা হচ্ছে তোমাদের একদম জুনবেদিয়ার মোড়েই ছিল, এটা হচ্ছে ওখানে চার বছর চালিয়েছে। আর 2005 সালে কত সালটা ভুলে গেছি, কোন একটা সালে গেছিল আন্দামানে, তারপরে ওখানে 2013 পর্যন্ত চেন্নাই পর্যন্ত কাজ করেছে চেন্নাই, আর চেন্নাই একটা হোটেলে কাজ করতো এইসবের, সাউথ ইন্ডিয়ান হোটেলে। তারপর এখানে এসে নিজের ব্যবসা করছে 2013 সাল থেকে। আর এখানে খাবার দাবার তো খুব ভালোই বললাম, মোটামুটি ঠিকই আছে। তো আর জিঙ্গি জিঙ্গি অ্যাপটার মাধ্যমে বললো ডেলিভারি হয়, যেটা বাঁকুড়া মিমসও দিয়েছিল দেখবে ফেসবুক পেজে ওদের। তো এই জিঙ্গি অ্যাপসে জিঙ্গি অ্যাপসে কচুরি টচুরিও ভালো হয় শুনেছি, যাই না তারপরে। সো গাইজ তো আমরা এখন ফিউচারে যেখানে চায়ের দোকান খুলবো সেখানে আমরা বসে গেছি, তো এবার হচ্ছে আউটডোর টাইম। তো আমরা খেলাম মশলা ধোসা, সেটা দেখলে তোমরা যা যা জিনিস সেগুলো তো রনি বললোই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, হ্যাঁ ভালো লাগলে লাইকটা করো, ভালো লাগে লাইকটা দেখতে, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবও করতে পারো, আরো ভালো ভালো ভিডিও আসবে, চ্যানেলটা আস্তে আস্তে একটু একটু গ্রো হচ্ছে, ভালো লাগছে। আর যদি ধোসা কিং ট্রাই না করে থাকো তাহলে ট্রাইটা করো, কি করছো বাঁকুড়া এসে ধোসা কিং ট্রাই করছো না তোমরা, কি যে করছো, অনেকগুলো আলাদা আলাদা ভ্যারাইটির ধোসা ছিল। আর যদি তোমরা ধোসা কিং ট্রাই করে থাকো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগে, আর যেগুলো রনি বা আমরা বললাম সেগুলো তোমাদের একটু ম্যাচ করে কিনা। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা বাই বাই।